নতুন নতুন জায়গা ঘুরতে যাওয়া এবং সেই জায়গাকে এক্সপ্লোর করা একটা অদ্ভুত আনন্দের অনুভূতি। তাই সেই আনন্দ আর অনুভূতি নিয়ে এবারে ঠিকানা হলো টেনসা নেচার ক্যাম্প ওড়িশা। সম্পূর্ণ লাশ গ্রিন ফরেস্ট আর হিলসের মাঝখানে গড়ে ওঠা এই টেনসা নেচার ক্যাম্প। তাই ট্রাভেল উইথ অনিক ইউটিউব পেজ এখনই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা এনজয় করো এবং মোমেন্টসগুলো চেরিশ করতে থাকো। সমস্ত ডিটেইল এই ব্লগের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ওয়েলকাম টু ট্রাভেল উইথ অনিক ইউটিউব ট্রাভেল পেজ। তো আমাদের বন্দে ভারতের জার্নি কমপ্লিট হলো, আমরা হাওড়া থেকে চলে এলাম। এইবার এখান থেকে আমরা আমাদের গাড়ি ঠিক করা ছিল, এই গাড়ি নিয়ে আমরা চলে যাব আমাদের প্রথম ডেস্টিনেশন, সেটা হচ্ছে টেনসা নেচার ক্যাম্প। তো টেনসা নেচার ক্যাম্পে আমরা একদিন থাকব এবং একদিন থাকার পর আমরা টেনসা থেকে আবার চলে যাব খন্ডাদার নেচার ক্যাম্পে। তো টেনসা নেচার ক্যাম্পে আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, কীরকম কী ফ্যাসিলিটি রয়েছে ওখানে, কী কী দেখব, সাথে আমরা কী কী খাওয়া দাওয়া কী আছে, অ্যাকোমোডেশন কী আছে, সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব আমি। সাথে থাকো, ভিডিওটা স্কিপ করো না, কারণ স্কিপ করলে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট পয়েন্টস মিস হয়ে যেতে পারে, সেগুলো স্কিপ করো না, ভিডিওটা এনজয় করো এবং সবার সাথে ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করো এবং সবাইকে দেখিও এবং সাথে এনজয় করতে থাকো। তো আমরা যেখানেই বেড়াতে যাই না কেন, তো এরকম কিছু ফল আমরা কিনে রাখি যাতে বিকেলটা বা দুপুরবেলা ফল খেতে বেশ ভালো লাগে আর কি। সবাই কি খুব টায়ার্ড হয়ে গেছি? আপেল খাবে, তুমি কি টায়ার্ড হয়ে গেছো? ঠিক আছে, সবাই একদম ঠিক আছি এখন। হ্যাঁ, জার্নি শুরু হচ্ছে এবার গাড়ি নিয়ে। রাস্তায় প্রচুর ভালো ভালো জায়গা পড়বে আশা করি। ওড়িশা জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা অ্যাকচুয়ালি, সমস্ত দিকই খুব ভালো সিনিক বিউটি থাকে। চারিদিকে পাহাড় জঙ্গল, মানে একটা সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ। পাহাড় চারিদিক মানে সবুজ আর সবুজ গ্রিনারি, দেখলে যেন মনে হয় মুগ্ধ হয়ে যাচ্ছে, মানে চোখের আরাম যেটা বলি আর কি, সুন্দর। তার মাঝখানে হাইওয়েটারও এই কার্ভটা কি সুন্দর লাগছে দেখতে। জায়গায় জায়গায় কিন্তু হাতির পাড়াপাড়ের সাইনবোর্ড দেওয়া রয়েছে রাস্তার আশেপাশে, মানে এখানে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং, এলিফ্যান্ট ক্রসিং কিন্তু হয় এখানে। আশেপাশে কিন্তু ভালো জঙ্গল আছে এদিকে। এরকম নেচার এনজয় করতে করতে আমাদের ড্রাইভার দাদা টেনসা যাওয়ার পথে একটা অদ্ভুত সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে এলেন, যার নাম দার্জিলিং। আচ্ছা, যাওয়ার পথে আমাদের যে ড্রাইভার দাদা, ওর নাম হচ্ছে দেবানন্দ, ইউনিক নেম দেবা শর্টে দিয়েছি আমরা। তো যাওয়ার পথে ও আমাদের একটা এরকম একটা ছোট্ট জায়গায় নিয়ে আসলো, একটা স্পট আর কি। তো নদী অ্যাকচুয়ালি, জায়গাটার নাম দেওয়া রয়েছে দার্জিলিং, এই যে সাইনবোর্ড দেওয়া রয়েছে। তো এই এই এখান থেকে যেতে হবে ওই নদীর পাড়ে, সম্ভবত নদীটা হয়তো বৈতরণী নদী। তো আমরা যাব ওই সামনেটায় যাব একটুখানি, এটা টেনসা যাওয়ার পথে আর কি, ঠিক আছে, একবার দেখে নিয়ে আবার আমরা রওনা দেব। হ্যাঁ,
রাস্তাটা যেটা দেখালাম ওই রাস্তাটা থেকে নেমে এসে কিন্তু এইরকম পথ ধরে কিন্তু এই জায়গাটা তোমরা পৌঁছে যেতে পারো। এই যে সামনে জায়গাটা খুব সুন্দর কিন্তু জায়গাটা, মানে চড়া পড়ে আছে, নদী যাচ্ছে, পাথর আছে, এই জায়গাটা কিছু কিছু পাথর আছে। আচ্ছা এটা খুবই ভালো যে আমরা এখানে এসেছি। এবার আমরা তো জানি না যে কোথায় কি স্পট আছে, কোথায় কি ভালো জায়গা রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ দেবাকে বা দেবানন্দকে যে ও আমাদেরকে এরকম একটা অসাধারণ একটা স্পটে দাঁড় করিয়ে দিল, এবং যার কারণে আমরা এই জায়গাটা কিন্তু অনুভব করতে পারছি এবং দেখতেও পারছি এবং তোমাদেরকেও দেখাতে পারছি। অপূর্ব এরকম নদী, প্লেন নদী দেখেছি কিন্তু নদীর সাথে এরকম ছোট ছোট পাথরের টিলা, এটাই যেন একটা অন্যরকম অনুভূতি লাগছে আমার কাছে। সত্যি তাই। আর এই বিশেষ করে এই নৌকাটা কিন্তু একটা অন্যরকম বিউটি আরো বাড়িয়ে দিয়েছে, মানে আরো ড্রামাটিক করে দিয়েছে ব্যাপারটাকে। কিরকম সুন্দর কন্ট্রাস্ট, উপরটা কিন্তু সবুজ, ঠিক আছে, মাঠের মতো ওই জায়গাটা, তারপরে জাস্ট নেমে এসে বালিয়ারি, মানে বেশ হলুদ হলুদ ব্যাপার, আর তার পেছনে পাহাড়টা, এবং উপর থেকে না এই মেঘলা ওয়েদার হওয়ার জন্যে, এই বর্ষাকালের মানে এই বৃষ্টি হওয়ার ফলে না উপরে কি সুন্দর মেঘের সাথে সবুজটা ঘিরে আছে, অসাধারণ লাগছে, জাস্ট টু গুড, অসাম। এবং তার সাথে সাথে এই এই রকগুলো, মানে এই জলের সাথে এই রকগুলো একটা অন্যরকমই একটা সেনিক বিউটি কিন্তু ক্রিয়েট করেছে। তোমাদের সাথে আমাদের যে গাড়ি ড্রাইভারের যে নাম্বার সেটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তোমরা যদি এদিকে আসো, এদিকে ঘোরার কোনো প্ল্যান তোমরা চক আউট করছো, তাহলে ওনাকে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু ড্রাইভার নিয়ে নিতে পারো, ঠিক আছে। খুব ভালো ড্রাইভার, ওর নাম হচ্ছে দেবানন্দ। ক্যাম্পে আমরা চলে এসেছি এইমাত্র, তোমাদেরকে গেটটা দেখালাম, মেইন গেটে। এখানে ওরা বুকিং আইডিটা দেখবে, মানে আমাদের যে বুকিংটা যেটা রয়েছে, বাবা বুকিং লিস্টটা দেখাচ্ছে আর কি, তিনি দেখবেন বুকিং লিস্টটা দেখে যাদের বুকিং করা রয়েছে। অনলাইন বুকিং করতে হয়, তোমাদেরকে আমি পরে সব ডিটেলস আমি বলে দেবো কীভাবে করতে হয়। হওয়ার পরই ভ্যালিড হলে ওরা গেট খুলবে, আমরা ভেতরে ঢুকে যাবো। এই হচ্ছে টেনসা নেচার ক্যাম্পে যাওয়ার রাস্তা, মেইন গেট থেকে এইভাবে গাড়ি এরকম উপর দিকে উঠে যাবে, এরকম লাল মাটির রাস্তা। হালকা বৃষ্টি পড়ছে কিন্তু অসুবিধা নেই, আগে আমরা রেস্টুরেন্টে যাব, ঠিক আছে, খেতে যাব। আচ্ছা আমাদেরকে ওয়েলকাম করা হবে, সেই ওয়েলকামটাও তোমায় দেখিয়ে দিই। আমাদের ওয়েলকাম পর্ব শেষ, আমরা এইদিকে হেঁটে যাচ্ছি। আমরা যাচ্ছি কোথায় খেতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ঘরের দিকে এখন যাচ্ছি, ঠিক আছে, আবার আমি পরে ব্লগ অন করছি আবার।
বৃষ্টিটা কিন্তু একটু বাড়ছে। আমরা ঘরে চেক ইন করে নিয়েছি, রুমে চেক ইন করে নিয়েছি, বাবা মা বোন একটা রুমে আর আমরা এই রুমে। আমাদের লাঞ্চের কল এসে গেছে, আমরা যখন রাউরকেলা নেমেছিলাম তখনই ওদেরকে ফোন করেছিলাম, তো ওরা লাঞ্চ রেডি করে রেখেছে, তো আমরা এখন লাঞ্চ করতে যাব। লাঞ্চটা করে নিই, তারপর একটু, এখন বৃষ্টি পড়ছে এখানে, এই এই একটা ফেজ আর কি, এটা একটা ফেজ, আরও একটা ফেজ রয়েছে। বৃষ্টিটা কমলে আমি তখন তোমাদেরকে ঘুরে দেখাবো, আর একটা সেকেন্ড ফেজটা, এবং সেকেন্ড ফেজটা কোন জায়গায় রয়েছে সেটা আমি তোমাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাবো, আর তার সাথে রুম ট্যুরটাও করব। কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নিই এবং আমাদের সাথে থাকো, লাঞ্চটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আজকে আমরা লাঞ্চ কী করছি। বৃষ্টির মধ্যে যখন নেই ছাতা তখন জুগাড় হলো জ্যাকেটের টুপি, অ্যাটলিস্ট মাথাটা তো বেঁচে যাচ্ছে। যাচ্ছি এবার রেস্টুরেন্টের দিকে, দেখি আজকে কি খাবারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ডাইনিং হলটা বা রেস্টুরেন্টটা কিন্তু খুব স্পেশিয়াস এবং অনেক বড় বড় টেবিল চেয়ার অনেক, তোমরা অনেকজন মিলে আসলেও কোনো এখানে সমস্যা নেই, আর এসিও রয়েছে, তোমরা গরমকালে দেখতে পাচ্ছ পেছনে এসিও তোমরা পেয়ে যাবে এখানে। আচ্ছা, ভাত পেয়েছি আমরা, সবজি, আলু, বিনস ভাজা, দুটো লঙ্কা আমি নিয়েছি, আর স্যালাড রয়েছে শশা গাজর পেঁয়াজ দিয়ে মিক্স করা, চিকেন কারণ আমরা ননভেজ, আর অর্ডারের ডাল। লাঞ্চ হয়ে গেছে, বেশ ভালোই খেলাম, দুর্দান্ত খাবার, যেরকম কোয়ালিটি তার স্বাদও সেরকম সুন্দর। আর এখানকার যে যিনি ম্যানেজার তার সাথেও অনেকক্ষণ কথা বললাম, খুবই ভালো ম্যানেজার। এবং সবথেকে ভালো জিনিস, এখানকার যতজন স্টাফেরা রয়েছেন যারা কাজ করছেন সবার ব্যবহার খুবই ভালো, এবং এনাদের সবার হসপিটালিটি দারুণ। তোমাদের রুম ট্যুরটা একবার করিয়ে দিই, আর যে কটেজের একটা ওভারঅল একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকানিটা, তো ব্যালকানি মানে এই হচ্ছে ওই মেইন গেট, ওটা তো ওখান থেকে এরকম এসে আমি আগেও দেখেছি, ওদিকে এরকম কটেজ রয়েছে, ওদিকেও রয়েছে একটা কটেজ, লাস্ট কটেজ, একটা ফেজ ওয়ান অ্যাকচুয়ালি, আর একটা ফেজ ওপারে রয়েছে, ওটা আমি পরে দেখাবো কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এখন যেতে পারছি না, বৃষ্টি কমলে যাব। তো এখান থেকে এরকম ঢুকে এসে এই সিঁড়ি দিয়ে এসে এই তোমাদের এই জায়গাটা, এখানে এখানে কিন্তু তোমরা বসতে পারো, আর এদিক থেকে ঘুরে গিয়ে কিন্তু এরকম হেঁটে গেলে পরে এই পেছন দিকটায় কিন্তু তোমরা পৌঁছে যাবে, এবং পেছন দিকটা কিন্তু এরকম জায়গা রয়েছে, এখানেও তোমরা বসে রিল্যাক্স হতে পারো, চা ফা খেতে পারো, আড্ডা মারতে পারো। এই জায়গাটায় খুব সুন্দর, খুব সুন্দর ব্যবস্থা। আচ্ছা, এবার আমরা একটু রুমের ভেতরে যাই। এই হচ্ছে এন্ট্রান্স রুমের, এই ঢুকে গেলাম, ওপরে যেহেতু এটা টেন্ট কটেজ টাইপের তো ওপরে এইভাবে করা রয়েছে কাপড় দিয়ে আর কি, ওপরটা আই থিঙ্ক সিলিং রয়েছে ওপরে। তো এখানে দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, জাগ রয়েছে, দুটো গ্লাস, জল খেতে পারবে তোমরা, বেড, ডাবল বেড, ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, এদিকে জলের ফিল্টার রয়েছে, এখানেও জল দেওয়া রয়েছে, ড্রয়ার একটা, আর নিচে একটা রাখার জন্য এরকম রয়েছে বক্স, আর আলমিরা, আর কাপড় জামা ঝরানোর জন্য এই জিনিসটা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম, আর এখানে এসি রয়েছে। এই দিকে এরকম গেলে পরে, এই দরজাটাতে দেখছি, এখান থেকে লকটা খুললে পরে তোমরা কিন্তু এই জায়গাটায় পৌঁছে যাচ্ছ, যেটা আমি একটু আগে দেখালাম যে এদিক থেকে এই যে এই সাইড থেকে হেঁটে হেঁটে আসলে পরে এই জায়গাটা তোমরা আসতে পারবে। তো এটা কিন্তু রুম থেকেও কিন্তু অ্যাক্সেস করা যায়। সন্ধেবেলায় বৃষ্টি থামলো, এবং বৃষ্টি থামার পরে এই টেনসা নেচার ক্যাম্পের রাত্রিবেলার আলো জ্বলে গেল, এবং বেশ সুন্দর লাগছিল, তার সাথে ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ছিল। আর তার সাথে সাথে কিন্তু সন্ধে হলেই
ওরা আপনাকে চা বা কফি তার সাথে ভেজ পকোড়া কিন্তু ওরা দিয়ে দেয়। আমরা এতটাই টায়ার ছিলাম যে আমাদের ভেজ পকোড়া খাওয়ার আর ইচ্ছে ছিল না। রাতের ডিনার কিন্তু রুটি, আলু ভেন্ডির তরকারি, আলু বরবটি ভাজার তরকারি, আর ডাল রয়েছে, এগ কারি রয়েছে। তো এখানে কিন্তু অপশনাল রয়েছে, তোমরা কিন্তু চাইলে ভাতও খেতে পারো। যেমন রিকু কিন্তু ও কিন্তু রাত্রিবেলা রুটি খায় না এবং রাইস খাবে। এবার তোমাদের পুরো কটেজের ভিউটা দেবো। সকালটা খুব সুন্দর লাগছে, কিন্তু ওয়েদার মেঘলা, কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি না থাকলেই ভালো, তাহলে ঘোরা যায় ঠিক করে, আর ব্লগটাও ঠিক করে করা যাবে, ভিডিওটাও ঠিক করে করা যাবে। তো এটাই আর কি, বৃষ্টি না হোক সেটাই চাই, মেঘলা থাকুক কোনো অসুবিধা নেই। ওয়েদারটা খুবই ভালো এখানে, বেশ ঠান্ডা ঠান্ডা আছে। সকালবেলা কিন্তু ঠান্ডা লাগছিল এবং সারা রাত কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমোতে হয়েছিল। এই লালমাটির রাস্তা, এই কালকে এখান থেকে আমরা গাড়ি করে এসেছিলাম এই ওপর দিকে, তো এখানে একটু হাঁটাহাঁটি করছি আর কি। পাশে জঙ্গল, পাখির কিন্তু কিচিরমিচির পাওয়া যাচ্ছে এখানে। শুনেছি পাখি অতটা নেই, একটাই কারণ এর কাছেই এক মাইন্স রয়েছে, এবং যার কারণে কিন্তু ওই রক্স ফক্সগুলো ফাটে, তো ওই কারণে কিন্তু পাখিরা ওই আওয়াজে কিন্তু থাকে না। কিন্তু আজকে কিন্তু আমি শুনতে পাচ্ছি পাখির আওয়াজ, কিন্তু শুনতে পাচ্ছি। তোমরা যদি বার্ড লাভার্স হও বা বার্ড ফটোগ্রাফি করো, যদি লাক থাকে তাহলে তোমরা এখানে যদি পাখি পাও, পাখির মানে ছবি কিন্তু তুলতে পারো, কারণ এখানে গাছ, প্রচুর গাছ আছে, এই পুরো ফরেস্ট এরিয়া না, তো সেই জন্য কিন্তু পাখি আসলেও আসতে পারে। কিন্তু মাইন্ডসেট জন্য অতটা কিন্তু এখানে পাখির কলরবটা নেই। এবার চলো টেনসা নেচার ক্যাম্পটা পুরোটা ঘোরাবো, আর ফার্স্ট ফেজে কটা ওদের কটেজ রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানকার ডাইনিং হলটা কালকে আমি তোমাদের সাথে তুলে ধরেছিলাম, রুম ট্যুরও দিয়েছিলাম, কিন্তু কটেজগুলো ওইভাবে ডিটেলড ওয়েতে আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি ছিল। তো এইটা হচ্ছে মেইন গেট, টেনসার নেচার ক্যাম্পের মেইন গেট। আরও কয়েকটা গেট রয়েছে, যেমন ওই সাইডেও একটা গেট রয়েছে, আবার এই দিকেও একটা গেট রয়েছে। এখানেও গেট যদি খোলা থাকে তোমরা এখান থেকে ঢুকে পড়তে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদেরকে কালকে এখান থেকেই কিন্তু ওয়েলকাম করা হয়েছিল। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই যে ওপরে জাস্ট এই অফিসটা ঢুকেই যে অফিস লেখা রয়েছে তার উপরেই ওয়াচ টাওয়ার রয়েছে। তোমরা চাইলে কিন্তু ওয়াচ টাওয়ারে উঠতে পারো, আমি তোমাদেরকে ওপরে উঠে একবার দেখানোর চেষ্টা করছি। ওপরে সাইড দিয়েই কিন্তু, এই সাইড দিয়ে কিন্তু যে ডাইনিং হল, ওয়ে টু ডাইনিং হল লেখা রয়েছে, এই রাস্তাটা ধরেই কিন্তু তোমরা ডাইনিং হলে চলে যেতে পারবে। এখানে সুন্দর এই পাশে এরকম বসার জায়গা রয়েছে, প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে প্রপার্টির ভেতরে, ভালো লাগবে তোমাদের।
গাড়ি পার্কিং করার জন্য কিন্তু প্রচুর জায়গা রয়েছে আই উড সে। এইখানে এই এইটা এই রাস্তাটাই পুরোটাই অ্যাকচুয়ালি ওই টেনসার মেইন গেট থেকে এসে তারপরে এখানে কিন্তু এই এই জায়গাটা এখানে প্রচুর মানে অনেক টুরিস্টরা আসলে কিন্তু গাড়ি রাখার কিন্তু জায়গার কম মানে অভাব নেই কিন্তু আর কি। তোমরা যদি কিডস নিয়ে আসো তোমরা কিন্তু এখানে সুন্দর করে লাফাচ্ছে ট্র্যাম্পোলিনের উপর, তো এখানে কিন্তু এনজয় করতে পারো এই জায়গাটা। আর এইদিকে আসলে কিন্তু এখান থেকে সুন্দর এই জঙ্গলগুলোকে কিন্তু এনজয় করা যায় এখান থেকে। দেখতে পাচ্ছ যে টেনসা নেচার ক্যাম্প, এটা কিন্তু ফার্স্ট ফেজ নয়, এটা কিন্তু সেকেন্ড ফেজ। মানে ফার্স্ট ফেজটা তোমাদেরকে দেখালাম এই কটেজগুলো, এবার সেকেন্ড ফেজটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, সাথে থাকো। কি অসাধারণ ভিউ না! সেকেন্ড ফেজটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, আমি বলবো সবাইকে। সেকেন্ড ফেজটা দুর্দান্ত লাগছে, এখান থেকে মনে হয় তোমরা ভিউটা আরো বেশি ভালো উপভোগ করতে পারবে। পেছনে ওই মেঘগুলো জাস্ট গাছের উপর থেকে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, আহা কি মনোরম দৃশ্য! বৃষ্টির সময় এই ওড়িশা ভিজিট করার মজাটাই কিন্তু একটা আলাদা, যেটা আমরা বলবো লাকিলি এটা পেয়েছি। এইখানটায় তোমরা কিন্তু বসতে পারো, বসে বেশ দারুণ এনজয় করতে পারো। আর যদি এরকম ভিউ থাকে পেছনে তাহলে তো আর কোনো কথাই নেই। টোটাল 10টা কটেজ আছে কিন্তু, অল টোটাল মানে ফেজ ওয়ান আর ফেজ টু নিয়ে কিন্তু 10টা কটেজ আছে, এবং এখানে লেখাও আছে যে টেন্ট 10। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে টেন্ট 10 কিন্তু লেখা আছে, তার মানেই হচ্ছে যে এখানে অল টোটাল 10টা কটেজ, আর এইটা কিন্তু লাস্ট। বনকে তিতলি দিল উড়া 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 হে কহিন দূর। এখানে একটা বাটারফ্লাই গার্ডেন রয়েছে, সেই বাটারফ্লাই গার্ডেনে তোমাদেরকে নিয়ে যাব। ফেজ ওয়ানের যে কটেজগুলো রয়েছে, ফেজ ওয়ানের কটেজের জাস্ট অপোজিটে মানে ফেজ ওয়ানের যে লাস্ট কটেজটা রয়েছে সেই লাস্ট কটেজটা থেকে তোমরা আসলে পরে এই বড় জায়গাটা পাচ্ছ, তার ঠিক সামনেই এই আমার পেছনে বাটারফ্লাই গার্ডেন। দেখতে পাওয়া যায় বা এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু তোমরা এই বোর্ড থেকে স্টাডি করে নিতে পারো, একবার জেনে নিতে পারো, ইনফরমেশন নিয়ে নিতে পারো। ওদের মানে বেশি অ্যাকচুয়ালি ফ্যামিলি এবং এই নেমটা যেটা দেখতে পাচ্ছ বেসিক্যালি এই অ্যাবুটিলেন ইন্ডিকাম বা আগেমন মেক্সিকোনা মেবি, তো এগুলো কিন্তু সবকটাই সায়েন্টিফিক নেম। আমি এখন আছি এখানকার যিনি ম্যানেজার পরিণয় প্রকাশ রাওজি, তো ওনার কাছে কিছু ওয়েলকাম মেসেজ শুনে নেব আর উনি কিছু বলবেন তোমাদেরকে, সেটাও তোমরা শুনে নাও। তো পরিণয়জি সবসকালে গুড মর্নিং, গুড মর্নিং, বহুত আচ্ছা লগ রা ইয়াহ কা মতলব পুরে অ্যাটমোসফিয়ার গ্রিনারি, আর ইয়ে ফার্স্ট টাইম হাম লোগ আ রহে টেনসা মে, তো মেরে সবসক্রাইবার্স আর ফ্রেন্ডস কে লিয়ে আপকা কুছ ওয়েলকাম মেসেজ কুছ। হাই গুড মর্নিং এভরিবডি, ये टेंसा नेचर कैंप है जो अल्टीट्यूड 900 मीटर्स के ऊपर है, एक हिल स्टेशन है। यहाँ पे बहुत सारे वेस्ट बंगाल नियर बाय ओडिशा नियर बाय स्टेट से लोग यहाँ विजिट करने के लिए आते हैं। यहाँ ये हिल स्टेशन है और हम लोग यहाँ पे नियर बाय जो वाटरफॉल है वहाँ पे हम लोग घुमाने के लिए लेके जाते हैं। अच्छा। और सराउंडेड माइंस है,
यहाँ पे सेल है, जिंदल है, बहुत सारा माइंस एरिया है जो आयरन माइंस है। तो वो जो वाटरफॉल है, तो वाटरफॉल मतलब एक दिन अगर कोई एक दिन का प्लान करे तो उसमें हो जाता है ना? हाँ, यहाँ पे जो वाटरफॉल है जो दो दिन के लिए ज़्यादा करके जो लोग रहते हैं उन लोग के लिए हम लोग लेके जाते हैं वो वाटरफॉल, उसका नाम तेहरी है, एक मिर्गी खोज है। दोनों वाटरफॉल है जो 18 किलोमीटर्स के अंदर ही है। अच्छा। और सेल माइंस जो ये ब्रिटिश टाइम से है, स्टील अथॉरिटी इंडिया लिमिटेड का है। अच्छा। इसमें जो है उसके अंदर बहुत सारा मतलब ब्रिटिश टाइम से जो क्रॉसर है उसका टेक्नोलॉजी जो है वो हम लोग उनको दिखाते हैं, जैसे कन्वेयर बेल्ट से कैसे स्टेशन आयरन ओर जाता है क्रॉसिंग के बाद, वो क्रॉसिंग क्रॉसर जो है वो अंडरग्राउंड है और अच्छा। उसमें उसके अंदर जो 100 टन 60 टन ये सब जो लॉरी चलता है वो भी हम लोग उन लोग को दिखाते हैं इसका ऑपरेट। हाँ, वो इधर से कुछ लॉरी का कल आवाज भी आ रहा था नीचे से। राइट। ठीक है, धन्यवाद, थैंक यू सो मच, बहुत अच्छा लगा। तो तुम्हारे समस्त किछु केमन लागलो सेटा तुम्हारा अवश्य आमाके कमेंट बक्से जानाबे एवं सपोर्ट करो, तुम्हारे सपोर्ट खूब खूब दरकार जाते हमार चैनल आरो भालो भावे ग्रो करते पारी, आरो भालो भावे इनोवेटिव वे ते तुम्हारे देखाते पारी एवं आरो नतून नतून जायगा सन्धान करे तुम्हारे शेयर करते पारी। तार जुन्नो एकटाई रिक्वेस्ट, प्लिज लाइक एंड सबसक्राइब। तुम्हारे जानिए रखी एखानकार बुकिंग प्रसिडियरटा कि रही है और कीभावे तुम्हारा एखाने आसते पारो एवं कीभावे बुकिंग करते पारो। तो तुम्हारे सोजा चले जेते हबे ecotourorisha.com ওয়েবসাইটে গুগলে যেতে হবে এবং ওখানে ecotourorisha.com সার্চ করে ওখানে কিন্তু তোমরা ডিটেল পেয়ে যাবে, মানে ওখানে ডিটেল থাকে যে কোন জায়গায় তোমরা ভিজিট করতে চাও। তো এই নেচার ক্যাম্পগুলো ecotourorisha মানে ইকোট্যুরিজমের আন্ডারে আর কি, তোমরা কিন্তু একটা ড্রপ ডাউন লিস্ট পাবে, ওই লিস্ট দেখে তোমরা টেনসা নেচার ক্যাম্প তোমরা সার্চ করবে, সিলেক্ট করবে, তারপর ওখানে বুকিং প্রসিডিওর্স তোমরা পেয়ে যাবে যে কিভাবে তোমরা ওখানে ফলো আপ থাকে সেই ফলো আপগুলো তোমাদেরকে দেখতে হবে এবং তোমরা বুক করে নিতে পারো। ঠিক আছে, এছাড়া আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে ecotourorisha.com এর লিংক আমি ওখানে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং তার সাথে সাথে এখানকার যে ম্যানেজারের যে নাম্বার রয়েছে সেই ম্যানেজারের কন্ট্যাক্ট নাম্বারও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে তোমরা কল করেও একবার কথা বলে নিতে পারো। আজকে এখানে ভিজিট শেষ হলো, আজকে টেনসা নেচার ক্যাম্প থেকে আমরা বেরিয়ে যাব খণ্ডাদার নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। স্টে টিউনড উইথ ট্রাভেল উইথ অনিক, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। টাটা, সাইনিং অফ।